আরব বসন্ত থেকে দেউলিয়া শ্রীলঙ্কা গণ আন্দোলনে বড় ভূমিকা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের, যেখানে উঠে আসে প্রকৃত চিত্র। ফিলিস্তিনের ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটছে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বললে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্সে কণ্ঠরোধ করা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলায় বাতিল করে দেয়া হচ্ছে অ্যাকাউন্ট, ফিলিস্তিনের পক্ষ নিয়ে পোস্ট করলে কমিয়ে দেয়া হয় কন্টেন্টের ভিউ, হ্যাশট্যাগ ফিলিস্তিন লিখে সমর্থন জানালে সেসব পোস্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ। I just went on TikTok and said, this is my new account. Boom, 3 seconds. যুদ্ধে ফিলিস্তিন সহ আরব নাগরিকদের মত প্রকাশের প্রতি সম্মান জানাতে একাধিক মাধ্যমকে আহ্বান জানিয়েছে 48টি সংস্থা। কয়েকশো নথি উপস্থাপন করেছে ডিজিটাল মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার সংগঠন সেভেন আমলে, যাতে দেখা যায় শুধু ফিলিস্তিনের পক্ষ নেয় বহু মানুষের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এছাড়া স্টোরি আপলোড দেওয়ার ঘণ্টা পেরিয়ে গেলেও ভিউয়ের সংখ্যা থাকে শূন্য। এমন অবস্থায় অ্যালগোরিদম ফাঁকি দিতে একটি শব্দকে ভেঙে ভেঙে লিখে পোস্ট করছেন অনেকে। যদিও ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার দাবি বাগের কারণে এটি হয়েছে, যা দ্রুতই ঠিক করা হবে। বিষয়টি নিয়ে ইউটিউব ও টিকটক কর্তৃপক্ষের সাথে সংবাদ মাধ্যম আল জাজিরা কথা বলার চেষ্টা করলেও কোনো মতামত দিতে রাজি হননি তারা। এর আগে ইনস্টাগ্রামের ট্রান্সলেশনে ফিলিস্তিনিদের পাশে স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসী শব্দ জুড়ে দেওয়ার প্রমাণ মিলেছে, পরে এজন্য ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি। বিপরীতে অভিযোগ আছে হামাসকে নিয়ে বিরূপ প্রচারণার জন্য সামাজিক মাধ্যমগুলোকে অর্থ দিয়েছে ইসরায়েল। মারুয়া ফাতাফতা নামের এক গবেষক আল জাজিরাকে জানায় হামাসের হামলার 86টি ভিডিও প্রচারণার জন্য একাধিক মাধ্যমকে অর্থ দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।